এভাবেই টোলে নিয়ে মিছিল করা, কালো পোশাক পরে শোক জ্ঞাপন করা আর তীর্থযাত্রা ভ্রমণের মাধ্যমেই পবিত্র আশুরা উদযাপন করে থাকে শিয়া সম্প্রদায়। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ডগ কাপলস ডায়েরি। গতকাল ছিল পবিত্র আশুরা। আমাদের ইসলাম বর্ষপঞ্জির প্রথম মাস মোহররমের 10 তারিখ মূলত এই আশুরা উদযাপন করা হয়। আমাদের মুসলিম সম্প্রদায়ে মূলত দুটো গোত্র রয়েছে, একটি হচ্ছে সুন্নি আর একটি হচ্ছে শিয়া। আমি যদিও সুন্নি গোত্রের, কিন্তু এই দিনটি বিশেষভাবে উদযাপন করে থাকে শিয়া গোত্রের মানুষজন। পবিত্র আশুরার তাৎপর্য যদি আপনাদের উল্লেখ করতে চাই, আমাদের ইসলামিক হাদিস অনুযায়ী এই দিনটিতে আমাদের নবী হযরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলরা ভয়ঙ্কর শাসক ফেরাউনের হাত থেকে মুক্তিপ্রাপ্ত হয়, এবং এই একই দিনে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তার উপযুক্ত শাস্তি প্রদান করে। তাই এই দিনটি আমাদের জন্য যেমন জয়ের, ঠিক তেমনি এই দিনটি আমাদের জন্য শোকেরও। কারণ এই একই দিনে 680 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত মুহাম্মদ হুসাইন ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার যুদ্ধে কারবালার প্রান্তরে শিরচ্ছেদ করা হয়, এবং সেই ইতিহাসকে কেন্দ্র করেই শিয়া গোত্র কালো পোশাক পরে শোক জ্ঞাপন করা, তীর্থযাত্রা ভ্রমণ করা, মিছিল করা, এমনকি আত্মনিগ্রহের মতো কাজও করে থাকে, যেটা কিনা আমাদের ইসলামিক হাদিসে কোনো জায়গাতেই নির্দেশনা নেই। আর এটার কারণেই আমরা সুন্নি গোত্র শিয়া গোত্রের থেকে আলাদাভাবে এই দিনটিকে উদযাপন করে থাকি। সুন্নি গোত্রের মানুষরা মূলত আশুরার পূর্ববর্তী দিন, পরবর্তী দিন এবং আশুরার দিনটিতে রোজা রেখে এই দিনটিকে উদযাপন করে থাকে। তাই আশা করছি যাদের আশুরা নিয়ে কোনো কনফিউশন আছে, তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে এই দিনটি আমাদের মুসলিমদের জন্য হয়ে থাকলেও আমাদের দুই গোত্র বিশেষে দুই ধরনের ভাবে উদযাপন করা হয়। তাই আশা করব আপনাদের কনফিউশন কিছুটা হলেও আমি আপনাদের দূর করতে পেরেছি। আর এটাই ছিল মূলত আশুরার তাৎপর্য। আর আমি এখন বর্তমানে এই আশুরার মিছিলগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমার ক্লিনিকে, কারণ বন্ধের দিন যদিও, কিন্তু আমার ক্লিনিক তো বন্ধ নয়, রুগীকে তো আমাকে দেখতেই হবে। সো আমি মিছিল ঠেলে অনেক কষ্টে, অ্যাকচুয়ালি কষ্ট বলা যাবে না, কিছুটা জ্যাম ছিল, বাট তারপরও আমি সুন্দরভাবেই পৌঁছে গিয়েছিলাম আমার ক্লিনিকে। সো এখন রুগী দেখব। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক ফলো এন্ড শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।